আসসালামু আলাইকুম। আজ রবিবার 14 আগস্ট 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের সাথে আছি আমি কাজী আশা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ব্যাপক ধূলিঝড়, সবাইকে সতর্ক থাকার আহ্বান। শুল্কমুক্ত যেসব পণ্য দেশে আনতে পারবেন প্রবাসীরা। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 1, আহত 6। সিলেটে পাখির ধাক্কায় বিমানের ড্রিম লাইনার ক্ষতিগ্রস্ত। বাংলাদেশিকে হত্যার দায়ে 15 বছরের কারাদণ্ড। দেশে ফিরেছেন দুই গৃহকর্মী নারী, এজেন্সির মালিক সহ গ্রেপ্তার 2। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া, পোলাওয়ার চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি, ভুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে, অথবা অর্ডারের জন্য কল করুন 9799-26-60 এই নম্বরে। ওমানে ব্যাপক ধূলিঝড়, 14 আগস্ট ধুলোঝড়ের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করে দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। আজ এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানিয়েছে আল দাখেলিয়া, দক্ষিণ ও উত্তর শার্কিয়া, মাস্কাট, দাহিরা এবং ধোফার প্রদেশে ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে। এইসব অঞ্চলে চলাচল করতে সকল গাড়ি চালকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সালালাহ তামরিদ রুট দিয়ে ধোফার প্রদেশে ভ্রমণ না করতে বলা হয়েছে। ওমান আবহাওয়া অফিস আরও জানিয়েছে ভারতীয় ও পাকিস্তান উপকূলের কাছে বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে তার প্রভাবে দক্ষিণ আশারকিয়া ও আল উস্তা প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী ও সমুদ্রগামীদের সতর্কতা অবলম্বন করতে এবং নিজেদের নিরাপত্তার জন্য সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মৎস্যজীবীদের অবশ্যই তাদের নৌকাগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে এবং সরকারি উৎস থেকে আবহাওয়া আপডেট নিতে বলা হয়েছে। ইতিমধ্যেই এই ধুলোঝড়ে শনিবার এক দুর্ঘটনায় বেশ হতাহতের খবর পাওয়া গেছে ওমানে। তাই গাড়ি চালকদের পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে বলা হয়েছে। সেই সাথে ধুলো থেকে বাঁচতে গাড়ির জানালা ভালোভাবে বন্ধ করতে বলা হয়েছে এবং হেডলাইট চালু রাখতে বলেছে রয়্যাল ওমান পুলিশ। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689-511-6290। বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকে চিন্তিত থাকেন, সেটি হলো আইনানুগভাবে কী কী জিনিসপত্র তারা আনতে পারবেন। অনেক সময় দেখা যায় পরিবার বা বন্ধুদের জন্য শখ করে কিনে আনা বা নিজের প্রয়োজনীয় কোনো একটি পণ্য আইনি অনুমোদন না থাকায় আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশে ফেরার সময় বাংলাদেশের আইন অনুযায়ী শুল্ক ছাড়াই কী পরিমাণ জিনিস আনা যায় তার একটি তালিকা দিয়েছে কাস্টমস। বিদেশ থেকে শুল্কমুক্ত যেসব জিনিসপত্র আনা যাবে তার মধ্যে রয়েছে গৃহস্থালির ব্যবহারের পণ্য, 100 গ্রাম ওজন পর্যন্ত স্বর্ণালঙ্কার ও 200 গ্রাম পর্যন্ত রৌপ্যালঙ্কার। তবে একই অলঙ্কার 12টির বেশি আনা যাবে না। ব্যক্তিগত ব্যবহারের ক্রীড়া সরঞ্জাম, টাইপরাইটার, ঘরে ব্যবহারের সেলাই মেশিন, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান, রাইস কুকার, প্রেশার কুকার, গ্যাস ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার ও কফি মেকার, 200 শলাকা বা 1 কার্টন সিগারেট। বিদেশ থেকে কোনো অসুস্থ যাত্রী আসলে সেই যাত্রীর চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি, 15 বর্গমিটার আয়তন পর্যন্ত কার্পেট। ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন, ক্যাসেট প্লেয়ার, সিডি প্লেয়ার, বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার, ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার, সাথে একটি ইউপিএসও আনা যাবে। কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার ও ফ্যাক্স মেশিন, পেশাদার কাজে ব্যবহৃত হয় এরকম ক্যামেরা বাদে ভিডিও ক্যামেরা ও ছবি তোলার ডিজিটাল ক্যামেরা, 19 ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর, 29 ইঞ্চি পর্যন্ত প্লাজমা এলসিডি এলইডি সিআরটি টেলিভিশন, সর্বোচ্চ 4টি স্পিকার সহ সিডি, ভিসিডি, ডিভিডি, এলডি বা ব্লু ডিস্ক।
স্মার্ট অ্যান্ড্রয়েড বা আইফোন একজন যাত্রী সর্বোচ্চ দুইটা আনতে পারবেন। বাকি সব ইলেকট্রনিক পণ্য একটি করে আনা যাবে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আকাশ ও জলপথে আসা 12 বছর বা তার চেয়ে বেশি বয়সের যাত্রীর সঙ্গে হাত ব্যাগ, কেবিন ব্যাগ ও অন্যবিধ উপায়ে আনিত 65 কেজি ওজন পর্যন্ত ব্যাগেজ বহন করতে পারবে। স্থলপথে একজন যাত্রী ব্যাগেজ রুলে একবারে সর্বোচ্চ $400 পণ্য বিনা শুল্কে আনতে পারবেন এবং 1 বছরে সর্বোচ্চ 3 বার তিনি এ সুবিধা পাবেন। প্রবাসীদের হাতে নাগালে সেবা পৌঁছে দিতে লুলু এক্সচেঞ্জ এখন ওমানের জালান বানি বুয়ালিতে। রেমিটেন্স পাঠাতে আজই আসুন জালান অঞ্চলের লুলু হাইপার মার্কেটে আমাদের নতুন শাখায় অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানের আল উস্তা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত 6 জন। আজ অনলাইনে জারি করা এক বিবৃতিতে আল উস্তা প্রদেশের স্বাস্থ্য পরিষেবার মহাপরিচালক বলেছেন, আহতদের স্থানীয় আল জাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, বাকি 5 জনের মধ্যে 4 জন মাঝারি এবং 1 জন হালকা আঘাত পেয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ থেকে ফেরার পথে ধূলিঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত এবং আহতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। বিশ্বের নামী দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য 5% ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইলাইন বিউটি শপ। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সিলেটের বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। 14 আগস্ট সিলেট MAG ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ড হিটের কারণে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে 85 জন যাত্রী নিয়ে পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। ঢাকা থেকে আসার পর ফ্লাইটটি সকাল 8:45 সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ম্যানচেস্টার যাওয়ার জন্য ফ্লাইটে প্রায় 297 জন যাত্রীর ওঠার কথা ছিল, কিন্তু ঘটনাটি ম্যানচেস্টার রুটে ফ্লাইট শিডিউল ব্যাহত করে। দক্ষিণ আফ্রিকার ডারবানে শহীদুর রহমান নামে এক বাংলাদেশিকে হত্যার দায়ে দেশটির এক নাগরিককে 15 বছরের কারাদণ্ড দিয়েছেন কোয়াজুলু নাটালের একটি আদালত। এ মামলায় অপর 2 আসামি পলাতক রয়েছে। দেশটির ইতিহাসে এটি প্রথম কোনো বাংলাদেশি হত্যা মামলার রায়। জানা গেছে, গত 2021 সালের 7 জুলাই শহীদুর রহমান ব্যবসার কাজে বাসা থেকে বের হলে স্থানীয় সন্ত্রাসীরা তাকে অপহরণ করে সীমান্ত এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার প্রায় 15 দিন পর শহীদুর রহমানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। শহীদুর রহমানের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। নির্যাতন সইতে না পেরে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও 2 হতভাগ্য নারী গৃহকর্মী। শনিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এরই অভিযোগে মেসার্স কনকর্ড অ্যাপেক্সের মালিক আবুল হোসেন ও তার সহযোগী আলিয়া বেগমকে গ্রেফতার করেছে র্যাব। উক্ত এজেন্সি দেশের প্রত্যন্ত এলাকার দরিদ্র, তালাকপ্রাপ্ত, স্বামীর সংসারে নির্যাতিত নারীদের টার্গেট করে বিদেশে ভালো বেতনের প্রলোভন দেখাত, এমন জানিয়েছে র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় 1000 নারী শ্রমিককে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাঠিয়েছে তারা, কিন্তু বিদেশে যাওয়ার পর প্রতিশ্রুতির ছিটেফোঁটা বাস্তবায়ন হয়নি, বরং বিভিন্ন অবৈধ কাজে বাধ্য করা হতো নারীদের। ভুক্তভোগী নারীদের অভিযোগ, তাদেরকে আটক রেখে মারধর ও নির্যাতন করা হয়েছে, কাজের নামে চলে অমানবিক নির্যাতন। র‍্যাব জানায়, প্রতারক এজেন্সি কোনো ঝামেলা হলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে না এমন চুক্তিও করেছিল ভুক্তভোগীদের সঙ্গে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আয়েশা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।